আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আর্জেন্টিনা এবং ব্রাজিল, আমরা মুসলমান হয়েও ইহুদি খ্রিস্টানদের কিভাবে ভালোবাসতে এবং অনুসরণ করতে পারি? আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের দলগুলো আমরা মজার জন্য সাপোর্ট করতে পারি, তাদের খেলা দেখতে পারি, কিন্তু তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের মতো আকার আকৃতি, তাদের মতো স্টাইল করা যাবে না, যেমন তাদের মতো চুলের কাটিং দেওয়া যাবে না, তাদের মতো পোশাক পরিচ্ছদ পরা যাবে না। বিশেষ করে আমরা ব্রাজিলের যে জার্সিটা রয়েছে, জার্সিটা পুরা হলুদ কালারের, এই জার্সিটি পুরা হলুদ কালারের, কিন্তু আমরা অনেকে জানি হলুদ কালারের জার্সি বা হলুদ কালারের জামা এগুলো ইসলামের শরীয়তে, ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। এটা আমরা অনেকে জানি, এই হারাম, হলুদ কাপড় পরা হারাম, এটা আমরা অনেকে জানি। তবে আমরা অনেকে জানি না, যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে এই একটি হাদিসের রেফারেন্স দিচ্ছি, ওই হাদিস থেকে আপনারা চেক করে নিতে পারেন যে হলুদ জামা ইসলামের শরীয়তে হারাম কিনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে অনুসরণ করবে, তুমি যাকে ভালোবাসবে, তুমি যার আকার আকৃতিকে নিজের মধ্যে নিয়ে আসবে, তার সাথে তোমার কিয়ামত হবে অথবা তোমার বিচার হবে, তাদের সাথে তোমাকে এক কাতারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবে। আমরা যারা এই দলগুলো সাপোর্ট করি, যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল যারা সাপোর্ট করি, তারা মেসি এবং নেইমারকে নিয়ে নাচানাচি করি। বেশিরভাগ মানুষ মেসি এবং নেইমারকে নিয়ে নাচানাচি করি, অন্য খেলোয়াড়দের কোনো নাম ঠিকানা নেই, কিন্তু আমরা মেসি এবং নেইমারকে নিয়ে কেন নাচানাচি করি? কারণটা কি? আমরা মুসলিম, আমাদের অন্তরে ভালোবাসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকবে। তো আজকের এই ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে আমাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।